এভরিবডি অ্যান্ড ওয়েলকাম টু সোনালিস লাইফস্টাইল চ্যানেল। আজকে ভাবছো আমি গাড়ি থেকে স্টার্ট করছি ব্লগটা? হ্যাঁ, কারণ আজকে যাচ্ছি বিয়ে বাড়ি, আমার ছোটো মামার মেয়ের বিয়ে। তাই আমরা সবাই একবারে রেডি হয়ে সেজে গুজে যাচ্ছি। এই যে গাড়িতে আমার মেয়ে আছে, আমার মা, সবাই একবারে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে গাড়ি চালাচ্ছে আমার হাজবেন্ড, আর পাশে বসে আছে আমার বাবা। তাহলে চলো যাওয়া যাক। আর আমার এই লুকটা কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে একটু জানিও। আমাদের এই বিয়ে বাড়ির পুরো অনুষ্ঠানটা হচ্ছে পুরুলিয়ার পাঞ্চেত রেসিডেন্সিতে। আমাদের এখান থেকে পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পাঞ্চেত রেসিডেন্সি রিসর্টে। রিসর্টটি খুবই সুন্দর, আর খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টও সব হয়েছিল। চলো এবারে বোনের সঙ্গে দেখা করি। এই দেখো আমার বোন, এসেই বোনের সঙ্গে একটা সেলফি তুলে দিলাম। খুব সুন্দর আর সুইট লাগছে আমার বোনকে। আর এদিকে সব বিয়ের রিচুয়াল স্টার্ট হয়ে গেছে, মাসিরা মামি সবাই মিলে সব কিছু ব্যবস্থা করছে। আর এই দেখো আমার ছোট মামা, মেয়ের বিয়েতে মামাও কিন্তু বেশ সুন্দর সেজে নিয়েছে। আর এদিকে রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। আর এই দেখো আমার ছোট মাসি, এসে সবার সঙ্গে দেখা করে নিলাম। আর এই যে আমার ছোট মামি, আমার আরেক মাসি, খুব হাসি খুশি কিন্তু। আর এদিকে মামা ছাদনাতলায় চলে এসেছেন, বাকি যা রিচুয়ালস থাকে সব কিছু চলছে। এরপরেই গায়ে হলুদ স্টার্ট হবে, তাই আমি আর মাসি চললাম গায়ে হলুদের জায়গায়। এসেই প্রথমে সবার সঙ্গে ছবি তুলে নিলাম। এরপর আবির উড়িয়ে বর কনে আর আমাদের সবার একসঙ্গে ডান্স স্টার্ট হয়ে গেল। বর কনে এত নেচেছে, ওদের এনার্জি তো একদম ফুল ছিল। আর আমরাও বোনরা দিদিরা সবাই মিলে কিন্তু এনজয় করে নিলাম। দেখো সবাই মিলে, দিদি, বোন, মামি, বরের বাড়ির লোক সবাই মিলে কিন্তু খুব নেচেছি, ডান্স করেছি, আর খুব কিন্তু মজাও হয়েছিল। এখানে সবাই এত নেচেছে, আর দেখো আমাদের বরকে খুব নাচছে তার বউয়ের সঙ্গে, একদম ফুল অফ এনার্জি নিয়ে। তোমাদের এখানে মিউজিকটা শোনাতে পারলাম না, কারণ কপিরাইট আসবে। তাই আমাদের ডান্সগুলোই তোমরা দেখো আর এনজয় করে নাও। দেখছো কি সুন্দর নাচছে সবাই। এরপর কাপল ডান্স হলো অর্ণব আর তানিয়ার। এরা খুব সুন্দর ডান্স করেছিল, খুব ভালোও লাগছিল দুজনকে একসঙ্গে ডান্স করে। একটু পরেই স্টার্ট হবে তানিয়া আর অর্ণবের গায়ে হলুদ। এখন তার আগে দুজনের ফটো সেশন চলছে। দুজনকে হলুদ ফুলের ওপর বসে খুব সুন্দর দেখতে লাগছে, আর নানারকম পোজে ওদের এখন ফটো সেশন চলছে। আর এদিকে আমরা সব বোনেরা মিলে একসঙ্গে সেলফি তুলে নিলাম। আর দেখো আবৃতি এখনও কিন্তু ওর ডান্সের মুডে আছে, এখনও নেচে যাচ্ছে। এই যে আমার মেয়ে। এরপর স্টার্ট হচ্ছে গায়ে হলুদ। একে একে সবাই এসে তানিয়াকে হলুদ মাখিয়ে দিচ্ছে। এই যে এরপর আমি বোনকে হলুদ মাখিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে ছবিও তুলে নিচ্ছি। বোনকে হলুদ মাখানো হয়ে গেল, এরপর অর্ণবকেও হলুদ মাখিয়ে দিলাম। অর্ণব আর তানিয়ার গায়ে হলুদ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আবার ডান্স স্টার্ট হয়ে গেল। দেখছো সবাই মিলে একদম খুব এনজয় করে নাচছে। মা আর বড় মামি সবাই মিলে এখন এখানে খুব গল্প করছে। আর এখন এখানে ফটো সেশন চলছে বরের বাড়ি আর কনের বাড়ি সবাই মিলে। আর তানিয়া অর্ণবের তো ফটো সেশন চলছেই। আর এদিকে লাঞ্চ টাইম হয়ে গেছে, তাই আমরা সবাই চলে এলাম লাঞ্চ করতে। আমি আর মেয়ে বসে গেছি, হাজবেন্ড আগেই খেয়ে নিয়েছে। এরপর লাঞ্চ হয়ে গেছে, দেখো বাকি যা রিচুয়ালস ছিল সবাই এখানে স্টার্ট করে দিয়েছি। আমাদের বাঙালিদের বিয়েতে অনেক রিচুয়ালস থাকে, তাই একটার পর একটা আমাদের রিচুয়ালসগুলো সব করছি। আর এইখানে আমার হাজবেন্ডও আছে, কারণ এই রিচুয়ালসে জামাইয়ের দরকার হয়। এবার দেখো সবাই মিলে আরেকটা এখানে খেলা খেলছি, এটাও বেশ মজাদার কিন্তু এই রিচুয়ালসটা। দেখো এখানে আমরা সবাই হলুদ শাড়ি পরে আছি, আর হাজবেন্ডই এখানে ব্লু কালারের শার্ট পরেছে। এরপর আমরা তিনজন মিলে একটু সেলফি তুলে নিলাম।
আর এখানে সব ভাইরা আর আমার হাজবেন্ড সব বসেছে, এখানে গল্প করছে। আর এইদিকে দেখো ঢাকে পুজো হচ্ছে। এরপর আমরা যাব জল আনতে। এই রিসর্টেই একটি বড় পুকুর আছে, সেই পুকুর থেকেই কিন্তু আমরা জল আনতে যাব। এখানে দিদিরা কলসি নিয়ে নিয়েছে, এরপর আমরা যাচ্ছি জল আনতে সবাই মিলে। পুকুরটি বেশি দূরে ছিল না, কাছেই ছিল, যেহেতু পুকুরটি রিসর্টের মধ্যেই ছিল। আমরা এখানে জল আনতে যাচ্ছি, আর রিসর্টটি কিন্তু খুব সুন্দর ছিল। দেখো চারিপাশটা খুব সুন্দর, কিন্তু এখানে রিসর্টটা সাজানো গোছানো। আর এখানে আবৃত্তি আর মিনা দিয়েও আসছে। এই দেখো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম জল আনতে। এরপর আমরা পৌঁছেই গেলাম, এই সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু দেখো এখানেই পুকুর আছে। তার আগে দেখো খুব সুন্দর করেই কিন্তু এই বাগানটা সাজানো গোছানো, দেখেছো খুব সুন্দর কিন্তু বাগানটা ছিল। সামনেই পাহাড়, আর তার সামনেই দেখো পুকুর। এই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ও জল কাটবে পুকুরে। আর একটু পরেই হবে সানসেট, দেখো কি সুন্দর লাগছে পাহাড়, তার সামনেই সূর্য, আর এই সূর্যর এখানে শ্যাডো পড়েছে জলের মধ্যে, খুব সুন্দর লাগছিল। এই যে জল কাটছে আমার হাজবেন্ড, জল কেটে পান সুপুরি জলের মধ্যে ডুবি দিল। কত রকমের রিচুয়ালস আছে তাই না আমাদের। আর দিদিরা এবারে জলে নেমেছে এই কলসিতে জল নিতে। আর এই দেখো জল নিয়ে আমাদেরকে ভিজিয়ে দিল, দেখেছ কি মজা করছিল। এখানে কিন্তু খুব মজাও হয়েছিল। আর আবার আমাদের ছবি তোলা স্টার্ট হয়ে গেছিলো। এখানে আমাদের জল নেওয়া হয়ে গেল, এরপর আমরা ফিরে চলে আসছি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। এরপর দেখো আমরা সব বোনেরা এখানেই এসে পড়ে আমরা সবাই মিলে রিলস আর ডান্স করে নিলাম, খুব কিন্তু মজা হচ্ছিল। যদিও তোমাদের গানটা শোনাতে পারছি না, তোমরা এমনিই একটু দেখে আমাকে কমেন্ট করে জানিও আমাদের এই ডান্সটা কেমন হয়েছে। বন্ধুরা, আমার পরের ব্লগটি কিন্তু হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ পরের ব্লগে আমি শেয়ার করব আমার বোনের বিয়ের সব ভিডিও। আর তোমরা অবশ্যই করে ভিডিওটি দেখো আর এনজয় করো। ততক্ষণের জন্য টাটা।